সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো আজকের তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে এসেছি গ্রুপ ভাব হেজাল ভাব। এটা তোমাদের রোড ম্যাপ দিয়েছিলাম, আমি একটা রোড ম্যাপ তোমাদের দিয়েছি, সবসময় বলেছি ওয়ান ওয়ার্ড ইডিয়ামস, গ্রুপ ভাবস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন, তারপর তোমাদের হচ্ছে প্রভাব, সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার, আর্টিকেল, প্রিপোজিশন যেটা বলেছি, এবং নাউন, নাউনের যেগুলো পার্ট আছে, নাউন পার্টস অফ স্পিচে বেশ কয়েকটা নাউন, প্রোনাউন, ভাব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলো যেগুলো, এই এছাড়া সিনোনিম, অ্যান্টোনিম সব লাস্টে বলেছি। 10 নম্বর WBP এবং KP এটা মাথায় রেখে, এছাড়া PSC, তাছাড়া তোমাদের জেল, এক্সাইজ, WBCS, NDS সমস্ত পরীক্ষায় যেখানে ইংরেজি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছি, এই টপিকগুলো তোমরা করো। আজকে তোমাদের আমি তোমাদের সাথে আলোচনা করবো যে গ্রুপ ভাব ফেজাল ভাব এক্সামে কেমন আসবে, মানে কোন এক্সামে, WBP এবং KP অবশ্যই, WBP KPতে কেমন আসবে এবং অন্যান্য পরীক্ষাতে কেমন এসছে, বিগত কিছু বছরে কেমন প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এই প্রশ্নগুলো থেকেও তোমাদের কমন আসতে পারে, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করবে, তাহলে নেক্সট এরকম প্লেলিস্ট অনুযায়ী পরপর ভিডিও তোমাদের জিরো থেকে আপার লেভেল পর্যন্ত আপলোড করব এবং ভিডিও আনব। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দ্য ডিটেকটিভ সাডেনলি, বলছে কীরকমভাবে আসবে, ডিরেকশনটা কেমন থাকবে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফেজাল ভাব, সঠিক ফেজাল ভাব দিয়ে শূন্যস্থান পূরণ করুন, এরকম বলে দিতে পারে, বা বলতে পারে চুজ রাইট ওয়ার্ড, তুমি সঠিক ওয়ার্ডটাকে চুজ করো, অল্টারনেটিভ, বেস্ট অল্টারনেটটা চুজ করো, এরকম বলে দেবে, ফেজাল ভাব বলে দেবে না, এরকম বলে দিতে পারে। এছাড়া বলতে পারে যে রাইট ফেজাল ভাবটা চয়েস করো, তাতে আমার অনেকটা ইজি হয়ে যাবে যে ফেজাল ভাব কী পড়েছে পরীক্ষায়, পরীক্ষা দিয়ে এসে আমরা বলতে পারবো যে ফেজাল ভাব থেকে একটা কমন এসছে। তো নিয়ে এসে দ্য ডিটেকটিভ সাডেনলি, একদম ডিটেকটিভ মানে আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আমাদের ব্যোমকেশ বক্সি বা আমাদের ফেলুদা, অনেক সময় কী ডিটেকটিভ সাডেনলি হঠাৎ ড্যাশ ইউজফুল ক্লু, একটা খুব উপকৃত উপকারী ক্লু, মানে এটা খুব মানে সূত্র পেয়েছে আর কি, একটা জায়গায় মার্ডার হয়েছে সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ক্লু পেলো, মানে একটা কোনো কারোর আংটি পেলো বা কিছু একটা কাগজের টুকরো, এগুলোকে বলে ক্লু। তাহলে এখানে বলেছে গেভ ইন, এই শূন্যস্থানে এমন একটা ফেজাল ভাব বসবে যেটার মানে ওই যে পাওয়া, সাডেনলি একটা মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া, হঠাৎ দেখা পাওয়া, এরকম একটা কিছু আসবে। তাহলে গেভ ইন মানে বর্ষতা স্বীকার করা, এটা হচ্ছে না, কাম একক্রস, অ্যাক্রস বা কেম অ্যাক্রস, যখন পাস্ট টেন্সে থাকবে বাক্যটি তখন সেটা পাস্টে যাবে, তাহলে কাম থেকে কাম, কাম হচ্ছে মূল ওয়ার্ড, কাম, কেম, কাম, পাস্টে হলে কেম হবে, তাহলে সাডেনলি ড্যাশ ইউজফুল ক্লু, তাহলে এখানে হবে কাম অ্যাক্রস। তাই যে ফিল আপ তো হবে না, ফিল আপ মানে পূরণ, গেভ ইন মানে বর্ষতা স্বীকার করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া আর কি, তাহলে এটা হবে কাম অ্যাক্রস। নেক্সট কি আছে, দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান হন অসুস্থ, অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং, তাহলে আমাদেরকে কী করতে হবে, তিনি সমস্ত কিছু মধ্যমণি, তাহলে আমাদের কী করতে হবে, অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং, আমাদের মিটিংটাকে স্টপ করতে হবে নিশ্চয়ই, তাহলে কী করতে হবে, পুট অ্যাওয়ে, পুট অফ, পুট আউট, তাহলে এই পুট অফ যখন ও ডবলে অফ কথাটা থাকবে যে কোনো কিছুতে সেটা নেগেটিভিটি ইউজ করে, নেগেটিভিটি মানে এক্সপ্রেস করে, ঠিক আছে, তাহলে পুট অফ, তাহলে আমাদেরকে কী করতে হবে, পুট আউট মানে নেভানো, কোনো মোমবাতি নেভানো, লাইট নেভানো, পুট অফ মানে স্থগিত করা। তাহলে এই সবার আগে যখন আমি এটা বলছি তখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে দুটো ফেজাল ভাব দেখে, যে এটার আর পুট অফ, পুট অফ হলো, পুট অফ এটা হলো, তাহলে আমাদের মনে হতে পারে যে আমরা কোন বই থেকে দাদা করবো, মানে ফেজাল ভাব মুখস্থ করবো কোন বই থেকে পড়বো, এটা আমাদের প্রশ্ন হতে পারে, এটা আমরা কীভাবে করবো। তোমরা এই যে অ্যাংলো বেঙ্গলি ভার্সানের যে বইটা আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই বইটি, এই বইটি তোমাদের অ্যাংলো বেঙ্গলি ভার্সানের ডক্টর পিসি দাসের, এই বইটি 9-10 বই, এই বইতে সমস্ত গ্রামার তোমরা খুব ভালো পাবে, এখানে তোমরা বাংলাতে পাবে ফেজাল ভাবের মানে, পরে পুট অফ মানে স্থগিত করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া, এবং ফর উইথ এক্সাম্পল সুন্দর তোমরা এই বইতে পাবে, তোমরা এই বইটা ফেজাল ভাব চ্যাপ্টার থেকে ফেজাল ভাব খুব অল্প করে দেওয়া আছে, বেশি নেই, এটা করতে পারো। কেউ যদি এই বইটা করতে না চাও, তোমরা সবার কাছে এই বইটা নিশ্চয়ই আছে, এসটি বক্সি, এই বইটি থেকে তোমরা করতে পারো, এই বইটি থেকে তোমরা ফেজাল ভাব করতে পারো, কিন্তু এটা তুমি বাংলা মানে পাবে না, কিন্তু এই বইটাতে বাংলা মানে, বাংলা মানে কোনো প্রয়োজন নেই পরীক্ষায়, কিন্তু বাংলা মানে হলে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সময় সুবিধা হবে, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে, আব্দুল কালাম ব্রোক ড্যাশ দ্য মিডল অফ দ্য স্পিচ, আব্দুল কালাম কী হয়েছিল, আব্দুল কালাম যখন স্পিচ দিচ্ছিলেন, স্পিচ দিতে দিতে তার মাঝখানে, বক্তৃতা দেওয়ার মাঝখানে তিনি ভেঙে পড়েছিলেন, মানে তিনি পড়ে গিয়েছিলেন অসুস্থ হয়ে, তাহলে
গ্রুপ, এই যে কথাটা লেখা আছে এই ভার্বের সাথে এখানে একটা এখানে প্রিপোজিশন যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ও ডবল এফ অফ আছে, ও এফ অফ আছে, ও উইথ আছে, ইন আছে, তাহলে কোনটি হবে? দেখো আমি বলেছি যে ও ডবল এফ অফ এই কথাটা নেগেটিভ একটা ব্যাপার সবসময় স্পেস করে, তো সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি ব্রোক ইন হবে না, ব্রোক উইথ মানে কোনো কিছু ঝগড়া করার কোনোর সাথে, ব্রোক অফ, ব্রোক ও ডবল এফ, ব্রোক অফ, তাহলে আমাদের এই ও ডবল এফ এটা আমরা এখানে ব্যবহার করবো, মানে সাডেনলি ভেঙে পড়েছিলেন মানে পড়ে গিয়েছিলেন। তারপর কি আছে, রাজু ডিসাইডেড টু ভিজিট, ভিজিট ড্যাশ হিম, ভিজিট হিম অ্যাট হিজ হোম, ঠিক আছে? এখানে শূন্যস্থানটা এখানে হবে না, ভিজিটটার তলায় দাগ হবে, ভিজিটার তলায় দাগ আছে, ভিজিট মানে সাক্ষাৎ করা, ঠিক আছে? তাহলে ভিজিটের যে মানে সেই মানেটাই আবার ফ্রেজালভাবে এখানে চারটে দেওয়া আছে, সেটার মানে সেম। তাহলে ভিজিট মানে কল ফর মানে জানতে চাওয়া, এটা হবে না, কল অন মানে স্মরণ করা হবে না, কল আপ হবে না, কল অফ। তাহলে তোমাদের এই ভিজিটের যে ইংরেজি ওয়ার্ডটা সেটা তোমাদের মনে করতে হবে, সেটা এখান থেকে বাঁচতে হবে। তাহলে তোমরা এটা তোমাদের আমি কি HW দিলাম, এটা তোমরা বাড়িতে তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা কী হবে অ্যান্সার, তোমাদের জন্য এটা HW দিলাম যে কল ফর হবে না কল অন হবে, তোমরাই বলবে, তোমরা সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট কী আছে, দ্য THROUGH থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট, এয়ারক্রাফ্টের যে সার্চটা ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট, এই যে থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফ্ট, এয়ারক্রাফ্টের যে একটা সার্চ মানে সার্চ অভিযান চলেছিল, ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে চলেছিল, তাহলে কী হবে, ক্যারিড আউট, ক্যারিড আউট মানে ক্যারিড আউট কেন হলো, ক্যারিড আউট হওয়ার কারণ, ক্যারিড আউট দ্যাট মিন্স পুরো এয়ারক্রাফ্টটা, এয়ারক্রাফ্টের যে অভিযানটা চলেছিল আর কি, ক্যারিড আউট মানে এটা একটা এক্সিকিউশন হয়েছিল, সবাই মানে এর দ্বারা, এয়ারক্রাফ্টের দ্বারা পরিচালিত হয়েছিল, তাই ক্যারিড আউট, ঠিক আছে? তাহলে দ্য গার্ল নাম্বার সিক্স, দ্য গার্ল ড্যাশ হার মাদার, এই শূন্যস্থানে কী হবে, মানে তার মায়ের সাথে তার খুব মিল, এই যে মিল কথাটা এই ইংরেজিটা তাহলে কী হবে, মিল ইংরেজিটা সেখানে টেক্স আপটা কল ইন আর পুটস অফ, দেখো টেক্স আপটার মানে রিজেম্বল, টেক্স আপটার মানে রিজেম্বল, তাহলে এখানে কি হবে, দ্য গার্ল টেক্স আপটার, প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসছে বিগত বছরে, সেখান থেকে আমি নিয়ে এসেছি, টেক্স আপটার মানে মিল, বলে না মেয়েটি মায়ের মতো হয়েছে, তাহলে এখানে হবে টেক্স আপটার। নেক্সট কী আছে, কল আপ, এটার মানে কি, কল আপ স্মরণ করা আমরা জানি, কল আপ এখানে এটা ছিল কল আপ স্মরণ করা, ঠিক আছে, কল আপ, তাহলে কল আপ মিনস স্মরণ করা, রিকালেক্ট, ইনভাইট, অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট তো হবে না, ইনভাইট মানে আমন্ত্রণ করা হবে না, রিকালেক্ট মানে স্মরণ করা, তাহলে এটা হবে রিকালেক্ট, এইটা অ্যান্সার। দ্য বস, ধরো এটা এটা এতে আছে, এটা বিতে আছে, সিতে আছে, তোমার এ অ্যান্সার হবে, দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর, বস সিম্পলি কুড নট আর পাচ্ছিলেন না, ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি তার যে অক্ষমতা এনিমোর, তার অক্ষমতা সহ্য করতে আর বস পারছে না, তাহলে এখানে সহ্য করা একটা ইংরেজি আছে স্পেশাল ভাব, সেটা পুট আপ উইথ, পুট আপ উইথ এগুলো সহ্য করা, এগুলো তোমরা কীভাবে ভোকাবুলারিটা করবে, তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া উপায় নেই, আমি বলে দিয়েছি বাংলা ভার্সান তোমরা ওদের ওই বই যদি পাবে তোমরা বাংলা ভার্সান ওখান থেকে মুখস্থ করবে, পুট আপ উইথ, তাহলে কী হবে, পুট আপ উইথ, এই অ্যান্সারটা এখানে কী আছে, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড, রিয়ার্ড মানে লালন লালিত পালিত হওয়া বা হিজ আন, তার কাকিমা তাকে লালন পালন করেছে, তাহলে রিয়ার্ডের যে ওয়ার্ডটার মিনিং এটা একটা ফেজালভাবে মিনিং, সেই ফেজালভাবে এখানে কোনটা হবে, ব্রড অ্যাবাউট, ব্রড ইন টু, ব্রড ব্রড আপ আর ব্রড অন, তাহলে ব্রড আপ আমরা জানি, ব্রড আপ মানে লালিত পালিত হওয়া মানে বেড়ে ওঠা, তাহলে এখানে কী হবে, রিয়ার্ডের জায়গায় এ বি সি ডি চারটি অপশানের মধ্যে ব্রড আপ অপশানটি হবে, তাহলে নাম্বার ডি অপশানটা অ্যান্সার হবে। এই ক্লাসের উদ্দেশ্য কি, এই ক্লাসের উদ্দেশ্য তোমাদের ফ্রেজাল ভার্ব পরীক্ষাতে কেমন আসে, কেমনভাবে আসে সেটা বোঝানোর জন্য তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি, ঠিক আছে? নাম্বার টেন কি আছে, দ্য ম্যানেজার ডিসাইডেড টু ড্যাশ দ্য মিটিং অ্যাজ মেনি অফ দ্য মেম্বার্স ওয়ার নট প্রেজেন্ট, দ্য ম্যানেজার ডিসাইডেড টু ড্যাশ দ্য মিটিং, ম্যানেজার ডিসাইড করলেন ড্যাশ দ্য মিটিং
অ্যাজ মেনি অফ দ্য মেম্বার্স ওয়ার নট প্রেজেন্ট, অনেক মেম্বার আসেননি, মানে কোচিংয়ে অনেক স্টুডেন্ট আসেননি, কী করলেন তিনি ঠিক করলেন যে ওটাকে স্থগিত করে দেবেন। তাহলে কী হবে, কল অফ, কল অন, ক্যারি অন। তাই ক্যারি অনটা যদি হতো, সবাই আসতো, ক্যারি অন হতো, অনেকে আসেনি, বেশিরভাগ আসেনি, তাহলে কী হবে, কল অফ। তাহলে এটা হবে অ্যান্সার, তাহলে কল অফ। তোমরা কী বই থেকে করবে সেটা তো আমি বলেওছি, এবং কেমনভাবে পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর ওই এই ক্লাসের শেষে তোমাদের একটা ছোট্ট রোড ম্যাপ দিয়ে দেবো, এই ছোট্ট একটা সিলেবাস দিয়ে দেবো, সেইভাবে তোমাদের ক্লাসগুলো হবে। নেক্সট কী আছে, ওথেলো ওয়ান্টেড টু ড্যাশ দ্য লাইট, চেষ্টা করেছেন লাইটটা নেভাতে, পুট আপ, পুট আউট, পুট ডাউন, মানে কোনো প্রস্তাবকে পুট ডাউন করা, পুট আপ, পুট আপ করা কোনো কিছুকে, পুট আউট মানে নেভানো। তাহলে এখানে কী হবে, পুট আপ লাইট, ঠিক আছে, আমরা বলি সুইচ অফ দ্য লাইট, পুট আউট, এখানে কী হবে, পুট আউট। তাহলে ওতে নেক্সট কী আছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াট ইজ রিটেন হেয়ার, এখানে কী লেখা আছে আমি বুঝতে পারলাম না। তাহলে কী হবে, বুঝতে না পারা, এটা হচ্ছে ইংরেজি আন্ডারস্ট্যান্ড। নাইন টেনে আমরা পড়তাম যে ইংরেজি এই ওয়ার্ডটার একটা ফ্রেজাল ভার্ব আছে, গ্রুপ ভার্বস আছে, সেটা কোনটা হবে, হোল্ড অন মানে হোল্ড অন, গিভ আউট, মেক আউট মানে বুঝতে পারা। তাহলে কী হবে, এটা হবে মেক আউট, মেক আউট। তোমার তো নাইন টেনের পরীক্ষা নয় যে খাতায় নতুন করে লিখতে হবে, আন্ডারলাইন ওয়ার্ডটাকে তুলে দিয়ে নতুন করে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, এমন নয়, সঠিক অপশানটি বেছে নিতে হবে এ বি সি ডির মধ্যে। নেক্সট কী আছে, টলারেন্স, এই যে কথাটি, টলারেন্স মানে সহ্য, ঠিক আছে, ইজ দ্য কি টু সার্ভাইভ, টিকে থাকতে গেলে সহ্য করতে হয়, টিকে থাকতে গেলে সহ্য করতে হয়, ইজ দ্য কি টু সার্ভাইভ। তাহলে বিয়ার উইথ, বিয়ার অন, বিয়ার আউট, আমরা সবাই জানি বিয়ার উইথ মানে সহ্য। তাহলে এই ফ্রেজাল ভার্বের এই মানেগুলি আরও একবার আমি দেখাবো তোমরা কোন বই থেকে করবে, এই বইটি থেকে তোমাদের বারবার বলছি বাংলা মানে তোমরা পাবে। এবার তোমাদের আমি প্লে লিস্টটা তোমরা চেক করবে, প্লে লিস্ট জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টটা তোমরা আমার প্রোফাইলে যাবে, গিয়ে ওখানে কমিউনিটি গাইডলাইন্স, হোম পেজ, তোমার ডেসক্রিপশান, সেখানে প্লে লিস্ট আছে, সেখানে একটা হচ্ছে মেমোরাইজ পার্ট, মেমোরাইজ পার্ট আছে, আর একটা হচ্ছে লার্নিং পার্ট, এরকম করে দুটো প্লে লিস্ট দেওয়া আছে। তোমাদের পরপর সিলেবাস সেটাও দেওয়া আছে, কী কী করতে হবে, সিঙ্গুলার প্লুরাল জেন্ডার আর্টিকেল স্পেলিংয়ে দুটো ভিডিও দেওয়া আছে, সেন্টেন্সের আছে, নাউনের আছে, অ্যাডজেক্টিভের আছে, এছাড়া ওয়ান ওয়ার্ড আছে, ইডিয়াম আছে, ভয়েস ন্যারেশনটা বাকি আছে, টেন্সটা বাকি, টেন্স দেওয়া আছে, টেন্সটা তোমার পেয়ে যাবে, টেন্সের ক্লাস পেয়ে যাবে। আর গ্রুপ ভাবছে আরও একটা ভিডিও, বেশ কয়েকটা ভিডিও আমি আনবো, এটা তোমাদের পার্ট ওয়ান রইল, নেক্সট ভিডিওতে তোমাদের আবার পরবর্তী একটা ভিজুয়ালভাবে ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পরপর তোমার প্লে লিস্ট অনুযায়ী করো, এবং আমাকে কমেন্ট করবে যে তোমাদের কোন ভিডিওটা প্রয়োজন, কোন টপিকের উপর, সেই ভিডিওটা আবার আমি আপলোড করবো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, জিএম স্টাডি ফর ড্রিমস, অলওয়েজ উইথ ইউ। তোমরা প্রথম থেকে প্লে লিস্ট চেক করো, তোমাদের ইংরেজি সমস্ত রকমের পরীক্ষার গাইডেন্স তোমরা এখানে পাবে। তো সামনে কিন্তু পরীক্ষা জুলাই আগস্টের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আছে, জুলাই আগস্ট, তাই এর মধ্যে পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস। থ্যাংক ইউ।